বর্তমান দুর্গোৎসবর পূর্ণ উৎসাহ উদ্দীপনা দেখবলে পাওয়া গেছে। আর গুয়াহাটি মহানগরী মানে এই মুহূর্তের দৃশ্য দেখাব বিচার। গুয়াহাটি মহানগরীর বর্তমান মানে উপস্থিত আছো, এয়া হয়েছে গীতানগর পূজা মণ্ডপ। আর গীতানগর পূজা মণ্ডপে প্রত্যেক বছরে ভক্তক আকর্ষিত করবলে সক্ষম হয়। এই বেলেও গীতানগর পূজা মণ্ডপত আজি নিশা কেনে ধরনের ভিড় পরিলক্ষিত হয়েছে, বা পূজা মণ্ডপটি কেনে ধরনের থিমের নির্মাণ করা হয়েছে, ভক্তর কেনে ধরনের অনুভব আমি আপনাদের জানাব বিচার। মা দুর্গার এটা মানে শরণত আই আমি শরণ করছি আর দেশের মঙ্গল হোক, ভাইয়ের মঙ্গল হোক, এই কামনা করি কিনে আইসো। গাঁর পূজা আর গুয়াহাটির পূজার মধ্যে পার্থক্য আছে। গাঁর পূজাটো হয়েছে এটা মানে ন্যাচারেল এটা হেৰি পায় আর ইয়াতে এদিনিয়াকে, এটা গুয়াহাটিতো সদায় আমি মানুষ লগেই পাই থাকো। ধুনিয়া লাগছে আজি পূজাতে আহি, ইমান ভাল লাগছে মোর ইয়াতে আহি, একদম মানে মই কব নোৱাৰো কিমান ধুনিয়া লাগছে। আর আচ্ছা লাগছে, বহুত 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 আছে। হ্যাঁ, ভালেই লাগিছে ইয়াতে আহি পেলাই। সকলোরে ভাল হোক, অসূয়া অপ্রীতি ইভেন এইবিলাক না হয়ে পেলাই সকলোরে ভাল হোক সেইটাই কামনা করছো। দেবীর ওসরত আহি থাকা দিনকিটা সকলোরে কারণে ভাল হয়ে আহক, দেবীয় সকলকে আশীর্বাদ করক। সময় যিমানে অতিবাহিত হয়েছে সিমানেই ভিড় পরিলক্ষিত হয়েছে গীতা মন্দিরের এই পূজা মণ্ডপ চাবলৈ। বহু গুৱাহাটীবাসী আহিছে, মহানগরবাসী আহিছে, আমি সেই পরিবেশ দেখাই থাকিম। কিন্তু লগতে গীতা মন্দির গীতানগরের এই পূজা থলির মণ্ডপর ভিতর বর্তমান আমি প্রবেশ করব বিচার। মণ্ডপর ভিতর চলা খুব সুন্দরক আসলতে সাজ সজ্জা করা হয়েছে, আমি সেয়া আপনার দেখাব বিচার। ইয়াতে চালো, ইয়াৰ আগত এয়া চালো লতা হিলছে আহিছো, ভাল লাগিছে। গুৱাহাটী পূজা বুলি ক'লে ভিৰ হয় সেইটো এটা বাৰু দিগদাৰ, আৰু মানে য'তে ত'তে পূজা হয় সেইকাৰণে ভাল লাগে। আৰু এয়া আছিল গীতানগরের যে পূজা মণ্ডপ, আর এইবার পূজা মণ্ডপর থিম হয়েছে মাইসুরের ললিতা মহল প্যালেস। ললিতা প্যালেসর আর্হিত এই মণ্ডপ নির্মাণ করেছে। অকল এই মণ্ডপতে দেখবলে পাওয়া গেছে, ইতিমধ্যে সময় যেমন অতিবাহিত হয়েছে সিমানেই ভিড় দেখবলে পাওয়া গেছে। আর এই মণ্ডপটে অর্থাৎ এই প্যালেসটে গুয়াহাটীবাসীক আকর্ষিত করবলে যথেষ্ট সক্ষম হয়েছে। আমি আরও তেনে ধরনের বিভিন্ন মণ্ডপসমূহ দেখাই থাকিম, চাই থাকিব ডিডি অসম।